السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض، ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. سورة أعراف سيارة بيئة. সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে সমবেত ভাই ও বোনেরা, আহলাদিস আন্তন বাংলাদেশ বাংলার জমিনে কোন দাওয়াত নিয়ে এসেছে সাতক্ষীরার মানুষ সবারটাতে বেশি জানে। আমি সাতক্ষীরারই সন্তান, এই চিলড্রেন্স পার্ক আমার বহু ভাষণের সাক্ষী, কিয়ামতের মাঠে এখানকার বালুকণা পর্যন্ত সাক্ষ্য দেবে আমি শুরু থেকে জনগণের কাছে কি দাওয়াত দিয়ে এসেছি। দাওয়াত যখন শুরু হয়েছে তখন এত ভাইকে আমরা কখনো এখানে কল্পনাও করি নাই। আজকে আপনাদের যে বিশাল জনসমাবেশ, বসতে চাইলেও বসার জায়গা খুঁজে পাচ্ছেন না। চিলড্রেন্স পার্কের ইতিহাসে এটা নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা, আলহামদুলিল্লাহ। ঠিক এনুরূপ অবস্থা পিছনে আমাদের মা বোনদের সমাবেশ, যাদেরকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, তারাও কিন্তু আপনাদের চাইতে সংখ্যায় কম নয়। দুটোকে মিলালে বুঝতে হবে আজকে চিলড্রেন্স পার্কের পুকুরের আশপাশ সর্বত্র মানুষের ঢল নেমেছে। বলুন, এটা কিসের আগ্রহে? আমাদের কাছ থেকে কি আপনারা কোনো কিছু পাবেন? দুনিয়াবি স্বার্থ পাবেন? আমরা কি আপনাদেরকে কোনো রকম কন্ট্রাক্টরি বা কোনো চাকরি বাকরি দিয়ে খুশি করতে পারবো? নিশ্চয়ই এমন কিছু বস্তু আছে যে বস্তু মুখে প্রকাশ করা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। এই মুহূর্তে নিঃশ্বাস যদি চলে যায়, নিঃশ্বাসের মালিক কে? ওই আল্লাহর কাছে গিয়ে আমি কি কৈফিয়ত দিব? এই চিন্তা যদি আমার আপনার মধ্যে প্রবেশ করে, ইনশাআল্লাহ আহলেদেশ আন্দোলন সেখান থেকে শুরু হবে। যতক্ষণ একটা মানুষের মধ্যে আখেরাতের অনুভূতি সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ কখনোই সৎ মানুষে পরিণত হতে পারবে না। দুনিয়াবী স্বার্থ দিয়ে কশ্চিন কালে কোনো মানুষকে সুখী করা যায় না। এই মিসকিন আমি বসে আছি, আমার এই গরিবের হাত দিয়ে বাংলাদেশে প্রায় 1200 মসজিদ আমরা করেছি, একটা দুটা না। কোনো মসজিদের টাকা 3.5 লক্ষের টাকা কমের নেই। সর্বোচ্চ কত কোটি টাকা পর্যন্ত এক একটা মার্কাজ আছে। রাজশাহী মার্কাজ আপনারা দেখেন নাই, বাকালের মার্কাজ দেখেন নাই, কলোরার কমপ্লেক্স দেখেন নাই, সারা দেশে এরকম বহু আছে। কিন্তু এই 1200 মসজিদ থেকে যদি প্রতি ইজতেমায় 1200 কোটি টাকাও যদি পেতাম, বা 12,000 টাকাও যদি পেতাম, বা তারা যদি একটা সালামও দিত আমাকে, অত একটা পোস্টাল অ্যাড্রেস করে খামে লিখে বলতো, স্যার আপনারা অত্যন্ত খুশি, আমরা কৃতজ্ঞ আপনার প্রতি, এখানে সালাত আদায় করছি। এই একটা ছোট চিঠি পর্যন্ত বাংলাদেশের আহলে হাদিস মুসলমানরা আমাদেরকে দেয়নি।
কিন্তু আপনার বলল তাহলে আপনি কেন দিয়েছিলেন? সেই সময় যারা রাজনৈতিক ইসলামপন্থীরা ছিল তারা আমাদের জনপ্রিয়তা ভয় পেয়ে গেছিল, তারা মনে করেছিল এই দলটা বোধ হয় আমাদের চেয়ার কেড়ে নেবে, চেয়ার যাওয়ার ভয়ে তারা আমাদেরকে জঙ্গি অপবাদ দিয়ে কারাগারে ঢুকিয়ে দিল। জানো এই লোকটার বক্তব্য জনগণ শুনতে না পায়, ইউকিলিক্সে ফাঁস হয়ে গেছে, তারা চেয়েছিল আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, কমপক্ষে 14 বছর কারাগারে রাখতে। তারা জনগণের কাছে যে দাওয়াত পেশ করেছে আমরা তার বিপরীত দাওয়াত পেশ করেছি, আর এইখানে গিয়ে হয়েছে আমাদের সঙ্গে তাদের আদর্শিক সংগ্রাম। আমরা ভালো করে বলতে পারি সাতক্ষীরায় যত ধর্মীয় দল বা রাজনৈতিক দল আছে কোনো দলের কোনো নেতার সঙ্গে আমাদের কারো ব্যক্তিগত শত্রুতা নাই। বসে আছে আমার পাশে আমাদের জেলা দায়িত্বশীল ভাইরা, ওরা তো আমার অনেক স্নেহের পাত্র, অনেক ছোট আমার, যারা আমার সঙ্গে ওঠা বসা করেছেন। আমার পাশে আমার স্যার বসে আছেন, 90 সাল থেকে উনি আমার সঙ্গে আছেন, কোনোদিন কোনো হিংসাত্মক আচরণ বা বক্তব্য আমাদের মুখে উনি কখনো শুনেছেন বলে আমার বিশ্বাস হবে না। কারোর প্রতি আমরা হিংসা বিদ্বেষ রাখি না, এরপরেও কেন এত কঠিন হিংসার খোরাক আমরা হয়ে গেলাম? কারণ কিন্তু একটাই, আমরা বলেছি হে মানুষ তোমার সৃষ্টিকর্তা একজন, তুমি আপনা আপনি দুনিয়াতে আসো নাই, তোমাকে একজন সৃষ্টি করেছেন, ফিরে যেতে হবে তার কাছে, কৈফিয়ত দিতে হবে সারা জীবনের, অতঃপর পরিণতি হয় জান্নাত নয় জাহান্নাম, তুমি বেছে নাও তুমি কোনটা করবে। জান্নাত চাও তাহলে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করো, এর বাহিরে কোনো রাস্তায় জান্নাত নাই। এই কথাটাই সবার কাছে লেগেছে সম্পূর্ণ বিপরীত কথা, কারণ এদেশের মানুষ মানুষ পূজায় বিশ্বাসী, জীবিত মানুষ মৃত মানুষ। নেতাদের মধ্যে দুটো দল আছে, একদল নেতা মানুষকে শিরক ও বিদআতের দিকে আহ্বান জানায় এবং তার জন্য যত রকম সুযোগ সুবিধা দিতে হয় তারা সেগুলো দেয়, আর একদল নেতা আছেন সচেতন, তারা বুঝেন এগুলো শিরক ও বিদআত, এগুলো অন্যায়, কিন্তু জনরোষের ভয়ে অথবা স্বার্থের কারণে তারা প্রতিবাদ করেন না। বলতে পারেন এদের সংখ্যাই বেশি, কিন্তু প্রতিবাদ না করার কারণে সমাজে অন্যায় অপকর্ম শিরক ও বিদআত একদম গেড়ে বসে আছে। আর একদল নেতা আছেন যারা সমাজের যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন, তাই সেটা রাজনৈতিক কুসংস্কার হোক আর ধর্মীয় কুসংস্কার হোক, সকল বিষয়ে তারা কথা বলেন, জনমত সংগঠন করেন। আমরা ছিলাম এই 3 নম্বর দলে, আমরা শুধু ওয়াজ করে বাড়িতে যেয়ে ঘুমাই নাই, আমরা সঙ্গে সঙ্গে আহলে যুব সঙ্গে করে যুব চরিত্রকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, তারপর সোনামণি করলাম, মহিলা সংস্থা করলাম, সবশেষে 1996 সালে গিয়ে 1994 সালে 23 সেপ্টেম্বরে গিয়ে আহলাদিস আন্দোলন বাংলাদেশ করলাম, যারা আহলাদিসের বাপদাদার ঘরের আহলাদিস, যারা জাতীয়তাবাদী আহলাদিস, তারা আমাদের দুশ্মন হয়ে গেল, কারণ তারা নিজেদের মধ্যে যে কোনো ভুল আছে তা স্বীকার করতে রাজি না, তারা সংস্কারকে ভয় পায়, শুধু রফলদান করলেই জান্নাতে চলে যাব এই একটা দুশ্চিন্তা তাদেরকে ঘিরে বসেছে। আমরা বললাম যদি কোরআন এবং সৈয়দের আহ্বান অন্যদের কাছেও যেমন, আমাদের ভাইদের কাছেও ঠিক তেমন, আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের সংশোধন করতে হবে না? বিনা সংশোধনে আমি কি জান্নাতে যেতে পারবো? জান্নাতের রাস্তাটা একটাই, আমাকে অবশ্যই অবশ্যই আমার রসুলের অনুসারী হতে হবে, অন্য কোনো মানুষের অনুসরণ করা চলবে না। এই 3 গ্রুপের লোকের মধ্যে বাকি 2 গ্রুপ আমাদের দুশ্মন হয়ে গেল। আজকের পৃথিবীর মানুষ শুধু বাংলাদেশের নয়, জীবন্ত মানুষের পূজা করছে, একদল মৃত মানুষের পূজা করছে, সেই মানুষগুলো সে রাজনৈতিক মানুষ বা ধর্মীয় মানুষ হতে পারে,
সবাই আজকে মানুষের পূজা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ঘরে ঘরে ছবি মূর্তি দেখেন না আপনারা, ওগুলো এই যে শহীদ মিনার বানিয়ে আছে, এটা কি মূর্তি পূজা নয়? ও কি শুনতে পায় না, কথা বলতে পারে? অথচ দেশের সবচেয়ে বড় বড় দামি দামি নেতারা গিয়ে যত ফুলগুলো ওখানে দিয়ে দিচ্ছে, ও ফুলের গন্ধ শুঁকতে পারবে? আমরা এর প্রতিবাদ করেছি, অথবা আমাদেরকে অ্যারেস্ট হতেই হবে, আমাদেরকে জেলখানা যেতেই হবে, আমাদের স্থান দিয়ে যেতে হবে না। ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন, যারা ফুল দেয় ওরা অন্যায় করে, তোমরা গিয়ে কোরআন খানি করো তাহলে জায়েজ হবে। ওরা ধর্ম নেতা, ধর্ম বিক্রি করে রাজনীতি করে, তারা বাক্স ভর্তি করার চেষ্টা করে। এই ধর্ম নেতাকে সঠিক পথে আছে? আমরা বলেছি বাবা কোরআন খানি বড়, আজ কোরআন আস্ত রেখে দাও, কোনো কাজে লাগবে না, ও তো শুনতে পায় না। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যত রকম পলিসি আছে শয়তান এগুলো মানুষকে শিখিয়ে দেয়। আমরা যখন প্রথম জীবনে মাওলানা ভাসানীর রাজনীতি কাছাকাছি আমি দেখেছি, অন্তত খুলনায় এই আমার স্যার যেমন বসে আছেন, এইরকম কাছাকাছি ভাসানীর পাশে আমি নিজে বসা, খুব ভক্ত ছিলাম আমি। জোশের বক্তৃতা যারা করে তাদেরকে সবাই ভক্ত হয়, কথা বুঝছেন? ইন্দোনেশিয়ার ডক্টর সৈকারণও 10 লক্ষ লোক তার বক্তৃতা শুনত, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান তার ভাষণ হলো সারা দুনিয়ার সেরা ভাষণ বলা যেতে পারে, মানুষ পাগল হতে চলে যেত। মাওলানা ভাসানী ওই রকমই লোক, এই চিলড্রেন্স পার্কে ভাসানী ওয়াজ, আমি ওয়াজ তো বলবো না, বক্তৃতা বললো আগুন আগুন, একটা সেরকম একটা আগুন, একটা আগুনের বল বল বলা যায়। এই সাতক্ষীরার লোকেরা, তোরা মুজিব আসলে হাত তুলে সমর্থন দিস, আমি মুজিবের ওস্তাদ, আমি এসছি, আমার তো হাত পা দুইটা তুলে সমর্থন দিতে হবে, দিবি কিনা বল? উনি আপনি তুমি বলে সব দিবি কিনা বল? এই মুজিব কথা শোন না, তো গামছা পরে তো নামাই দেবো। এই হলো ভাষণ শুনতে মানুষের ভালো লাগে না, মানুষ হাজারে হাজারা জমা হয়ে যেত। আজ তো চিলড্রেন্স পার্কে এসে খুব ভালো লাগছে, এই জন্য যে বহুদিন পরে এ পুরনো স্থানে বসছি, এই পাশে বক্তৃতা করে আমার সারা জীবনের অভ্যাস, মাঝখানে কয়েকদিন ওই পাশ থেকে বক্তৃতা করে দিল, ফলে মানুষ চেহারা দেখতে পায় না, এখন আর ভালো হয়েছে না? এইখানে বসেই দেশের শ্রেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন, খানে সবুর ভাষণ দিয়েছেন, মোনেম খান ভাষণ দিয়েছেন, মাওলানা ভাসানী ভাষণ দিয়েছেন, শেখ মুজিব ভাষণ এখানে দেন, ইউনিসে পীর হাসকিল মাঠে 1970 সালের 17ই নভেম্বরে শেখ মুজিবের ভাষণ সেখানে হয়েছিল। তবে এখানে তো বলে আমার নিজে এসছে হেলিকপ্টারে করে, আমি এখানে ছিলাম তখন সেই নামাজের সময়, সেই সালাতের সময়। এই ময়দান বহু কিছুর সাক্ষী, এখানে বসে আমি একটা বক্তব্য রাখছিলাম, আজ এখন মনে পড়ছে বিষয়টা, সেদিন বলেছিলাম দেখো যারা আল্লাহ আকবার বলো সঙ্গে সঙ্গে কবর পূজা করো, তাদের সামনে আমাদের দাওয়াত দুটা, তাজরিদুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদাহ, ইবাদত হবে সিরফ আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আর যারা মজহাব পূজা করো, পীর পূজা করো, তোমরা সরে রেখে দাও, তাজরিদুল ইত্তেবা লির রাসূলি ওয়াহদাহ, ইত্তেবা হবে সিরফ আল্লাহর জন্য, মাঝখানে ইমামও থাকবে না, ওলি আল্লাহ থাকবে না, কথা বলছেন? এত গাছ আলক করবে, বেয়াদবি নেবেন না, এটা বলতে হবে। আপনি এদিকে আল্লাহ আকবরের সালাত আদায় করবেন, ওদিকে কবরে যেয়ে সেজদা করবেন, আপনি কাকে পূজা করছেন, হিসাব আছে? এই শিরকের ব্যবসা করে একদল লোক ফুলি ফুলি মোটা হচ্ছে, এগুলো সব চাক্ষুষ শিরক, এগুলো সাহস করে বলার ক্ষমতা বাংলার জমিনে কারো হয়নি আহলেদের যুবসংঘের আগে, এইগুলো বলাইছিল আমাদের অপরাধ। ফলে ঘরের লোক পর হলো, বাহিরের লোক তো পর আছেই, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা আল্লাহ পাকের উপর নির্ভর করে বলতে পারি, কোনো নেতা আমাদের সামনে এসে প্রতিবাদ করেন নাই, এটা আল্লাহ পাকের শুকরিয়া না? আমাদের বক্তব্য চলছে, লেখনীও চলছে, আজ পর্যন্ত কোনো লেখনী পাল্টা কোনো লেখনী বের হয় নাই। এখন আর তাহারিকে চলছে শিক্ষা ব্যবস্থার উপরে, পড়ছেন কি আপনারা? কত 5 সংখ্যা গেলে 6 সংখ্যা এবারও এসে গেছে, আর 1 সংখ্যা যাবে। বর্তমান সরকার সেকুলার সরকার, ইসলামী সরকার নয়, সেকুলার সরকারের কাজ হলো ইসলামকে খতম করা, কিন্তু মুখ দিয়ে জীবনেও সে কথা বলবে না। তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, উমরা করে, সবই করে, ইসলামকে জবাই করে। তা ঠিক এখন ব্রিটিশের কায়দায়, ব্রিটিশরা বলে গিয়েছিল যে আমরা এমন কিছু লোক বাংলাদেশে তৈরি করবো
যারা প্রকাশ্যে হবে ভারতীয় কিন্তু ভিতরে ভিতরে হবে তারা ইংরেজ, ইংরেজের কথা তারাই বলবে, ইংরেজের ভাষা তারাই বলবে, ইংরেজের আকিদা আমল তারাই রপ্ত করবে তাদের ভাষায়, ইংরেজি ভাষা না বাংলা ভাষায় করবে। আজকে আমাদের ছোট বাচ্চারা গুন্ডা হচ্ছে কেন? কেন আজকে আবরার নিহত হলো? কেন সাথীরা রিমু নিহত হলো? বুয়েটের সেরা ছাত্রগুলোই বুয়েটে পড়তে যায় সেখানে, কারণটা কি? সেখানে সত্যিকারের সুশিক্ষা নাই, সেখানে আল্লাহর নাম নাই। একটা ছেলে স্কুলে ঢুকছে আর তাকে ক্লাস ওয়ানে কি পড়ানো হয়? আমরা সাধারণত পড়েছি ছোটোবেলায় ও আ ক খ শুরু করছি না, অ আ রস্বয় দীর্ঘ হলো স্বরবর্ণ, তাই না? এরপরে ক খ গ ঘ ব্যঞ্জনবর্ণ। আর এখন এবার দেখেন আপনি 2019 সালের ক্লাস ওয়ানের পাঠ্যপুস্তকে 13 পৃষ্ঠায় গিয়ে অ আ রস্বয় দীর্ঘ পাবেন, আর 26 পৃষ্ঠায় গিয়ে পাবেন ক খ গ ঘ ঙ, আর প্রথম পৃষ্ঠায় পাবেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? 6 বছরের একটা ছেলে বউ বুঝেই না কে কে বলে, এখন সে বলবে না ওস্তাদ যে কি সার বউ কাকে বলে? ওস্তাদ বলবে কি বলবে, জবটা কি দেবে? ও তোর পাশে যে মেয়েটা বসে আছে ওই তোর বউ, যখন দুজন সাবালক সাবালিকা হয়ে যাবে এই তুই তোমার বউ চল। এখন আপনি ধরে পুলিশ এসে করবে ধর পিটা, আহ শয়তানি করেছে পিটা, আপনি কলা ছিঁড়ে রাখছেন বলে এই মাসি বসিস না বসিস না বসিস না, মাসি ওয়াজ শুনবে? র‍্যাব লাগেছেন পিটা, র‍্যাবের মেয়েও তো নিজে জেনা করবে, পুলিশের মেয়েও জেনা করবে। যে ছেলেকে প্রথমে শেখানো হচ্ছে এত ডাকে তবু কথা কও না কেন বউ, মাদ্রাসায় যদি এই পাঠ্য হয় দিক 6,500,000 মাদ্রাসা শিক্ষকদের সংগঠন কেন তোমরা প্রতিবাদ করো না? তোমাদের জবাই করে ফেলতে দরকার তোমাদের এইসব মূলগুলোকে, এদের কণ্ঠ বন্ধ করে দিয়েছে সরকার বেতন বৃদ্ধি করে, বেতনের লোভে কোনো কথা বলছে না। হে ওলামায়ে কেরাম শুনে দেখো, হাদিসটা মনে রেখে দিও, কেয়ামতের মাঠে যারা হক জেনেও হক প্রকাশ করে নাই কেয়ামতের দিন আল্লাহ পাক তাদের মুখে আগুনের লাগাম পরিয়ে দিবেন। এত লম্বা লম্বা বক্তৃতা করো সব বক্তৃতা বন্ধ হয়ে যাবে সেদিন। আলিয়া ও নাহতুম আলা ফোয়াহিম ও তকল্লাম আয়দিহিম ও তাশাদু আরজুন বিমা কানু। আজকে আমি তোমাদের জবান বন্ধ করে দেবো, তোমার হাত পা কথা বলবে আমার সঙ্গে, অতঃপর তোমাদের শাস্তি হবে যা তোমরা করেছিলে দুনিয়াতে। অতএব আলমদেরকে বলছি, সরকার অবশ্যই আমাদের নির্বাচিত সরকার, আমাদের আকিদা আমলের বিরুদ্ধে অধিকার সরকারের নাই। সরকার মুসলমান, সেকুলারিজম করছেন কেন মুসলমানের এই জন্য নয়, মুসলমানের ধর্ম ইসলাম, ইসলাম অভ্রান্ত অকট্ট আল্লাহর পক্ষে নাজিলকৃত মানুষের তৈরি করা নয়, বাংলার মানুষ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত সেকুলারিজমের জন্য নয়। দুর্ভাগ্য এটা হলো সরকার বিরোধী কথা, এটা আমাকে বলতে দেওয়া হবে না। কালকে ছিলাম দিনাজপুরে 13 দফা, তার আগে ছিলাম রাজশাহীতে 18 দফা, তার আগে ছিলাম নওগাঁতে 7 দফা। কালকে বললাম যারা আমাকে দফা দিয়েছেন আমি তাদেরকে এই মঞ্চে আহ্বান করছি, আসুন এই 13 দফা মেনে আপনি আমার পাশে বসে 5 মিনিট বক্তৃতা করেন। কেউ আসেন, টাইম দিয়েছে 11টা পর্যন্ত, 11টা বাজারে 1 মিনিট আগে শেষ করে দিয়েছে। শেষ হতে প্রশাসন ধন্যবাদ পাঠিয়েছে, তো ধন্যবাদ দরকার এই এইসব দফা রফা হাঁটো, গানের বাজনা করার সময় তোমাকে দফা লাগে না, আর ইসলামে জলসা করার সময় দফা লাগে? পশ্চিমবাংলা মুসলমানের দেশ নয়, পশ্চিমবাংলা মুসলমানের দেশ নয়, সেখানে মাইকে আজান দিতে দেওয়া হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের একজন বক্তা এখন বাংলাদেশে সফর করছেন, পৌরসভায় তার নাম জানেন, তিনি নিজেই বলেছেন পশ্চিমবাংলায় ইসলামে জলসা করার জন্য কোনো অনুমতি লাগে না, স্বাধীন বাংলাদেশের জন্য সবচাইতে বড় নিকৃষ্ট ঘটনা, এখানে আমাদের অনুমতি না নিলে একটা পা বেরোনো যায় না। একদিন আগে বলবে বাতিল, মানে
কি সাতক্ষীরা জেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, তারা অন্তত পক্ষে আমাদের প্রতি সৌজন্য দেখিয়েছেন। সরকারের প্রতি আপনারা স্যালুট দিয়ালোক, সরকারের জন্য আমরা জীবন দিয়ালোক বলে রেখে দিই। আমার দেশের সরকার যদি টিকে না থাকে পুরো বাংলাদেশ টিকে থাকতে পারবে না। আচ্ছা, বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে সীমান্তে, যে পুরুষের পুরুষবেগে খেলা শুরু হয়ে গেছে, তারা যে এনআরসি করে তাদের দেশ থেকে বাংলাদেশে 19 লক্ষ মানুষকে হত্যা ফিরিয়ে, 2 কোটি মানুষকে ফিরিয়ে পড়ার জন্য মুসলমান পুলিশও ত্রাই দিচ্ছে, দেখছেন না? এগুলো কে ঠেকাবে? মৌলবি ঠেকাবে না আপনি ঠেকাবেন? সরকার লাগবে না? তো সরকারের অনুসরণ করতেই হবে আপনাকে। সরকারের যদি সবসময় খোঁচাতেই থাকেন, ও কাজ করবে কেমন করে? গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ঢাকার খোঁজ ছাড়বে তো কেমন, তাই না? এখন যদি প্যাসেঞ্জাররা সবসময় ড্রাইভারের পিছনে যদি চাকু মারে, খোঁচা মারে, আঙুল মারে, ও ড্রাইভার গাড়ি চালাতে পারবে? সরকারের প্রতি আনুগত্য করাটাই হলো ইসলামের নির্দেশ, ভালো শুনে রেখে দাও। আমার রসুল বলছেন, উতু হাক্কাহুম সালুল্লাহ হাক্কাকুম, সরকারের হক সরকারকে দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও। যদি সরকার তোর পিঠে চামড়াও তুলে নেয়, তথাপি সরকারের আনুগত্য থেকে পিছিয়ে এসো না। ঠিক আমিরের আনুগত্য যেমন, সরকারের আনুগত্য তেমন, তবে অবশ্যই আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে। যদি আমরা সবাই চুপ করে ইয়া সরকার ও ইয়া সরকার ও ইয়া সরকার ও, এই যে আমরা তসবি দেওয়া শুরু করে দেই, সরকার ভাবে সবাই তোমার মস্তান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমার ইস্কে পাগল হয়ে গেছে, কে শত্রু কে মিত্র, কোনো পরামর্শ থাকলে সরকার জানতে পারবে? আমাদের এই যে বক্তব্য এখন দিলাম, এটা সরকারের প্রতি আমাদের পরামর্শ, ইসলাম বিরোধী এই সিলেবাস অনতিবিলম্বে বাতিল করুন, ইসলামপন্থী লক্ষ্য দিয়ে সিলেবাস তৈরি করুন, দেশের চিহ্নিত নাস্তিকদের দিয়ে বই লেখে চেষ্টা বাতিল করে। আর মাদ্রাসার শিক্ষকদেরকে বলছি, তোমরা বাবা কথা বলো, প্রতিবাদ করো, লিখিত দরখাস্ত দাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী আপনাদের কথা শুনবেন। তা আপনারা চুপ করে বসে আছেন একেবারে মাশাআল্লাহ, তা কে শুনবে? আমি একটা পাগল, আমি বড় চিল্লাচিল্লি করছি, আমাকে শুনবে কেউ? আমি কি ওদের বেতন খাওয়ালো? বেতন তোরা খায় তারা চুপ করে বসে আছে কেন? এই জন্য বাধ্য হয়ে আমরা আহলেদের শিক্ষক সমিতি করেছি, এখন আহলেদের শিক্ষক সমিতি ইনশাআল্লাহ কথা বলবো দ্রুত, সরকারের কাছে যাবে তারা কথা বলার জন্য। কোনোদিনও সরকারের বিরোধী করে, বিরোধিতা করে কোনো দেশ আগাতে পারে না, সেখানেও আল্লাহর হুকুম ছাড়া কেউ যায় না। এই জন্য বিষয়টা খেয়াল করবেন, পরামর্শ দেওয়া বৈধ পথে সঠিক কথা বলার নাম সরকার বিরোধিতা করা নয়। প্রচলিত রাজনীতি হয়েছে কি, ওকে হটাও আমাকে বসাও, এই রাজনীতির আমরা বিরোধিতা করি, আমরা কশ্চিনকালে এই রাজনীতি পছন্দ করি না। যিনি বসেছেন নিঃসন্দেহে আল্লাহর অনুমতি ক্রমে তিনি সেখানে বসেছেন, তাই না? আল্লাহর হুকুম নালে বসতে পারতেন? আপনি কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনি খুব ভালো মানুষ, ভালো লোক, ভালো লোক, জনগণ আপনাকে আবার ভোট দেবে, সমস্যা কি? কিন্তু একজন লোক গেল আপনি পিছিয়ে লেগেই থাকবেন, এইটার নাম কশ্চিন করার সরকারের প্রতি আনুগত্য নয়। সরকারের ঘরের মধ্যে বহু মুনাফেক বসে আছে, আমরা মুনাফেককে পছন্দ করি না। এই যে জুয়া ক্যাসিনো, এগুলো কারা করে? সব সরকার দলীয় নেতারা করছে না? কারা করে? সব দলে করে, এখন ধরা খাচ্ছে। এখন বড় রাঘব বলে নাম বেরিয়ে আসছে, যে বের করে দেখি আহলে সুন্নাহ বাংলাদেশে একটা লোক জুয়াড়ি হয়েছে কিনা, যুব সংঘের একটা লোক জুয়াড়ি হয়েছে দেখাতে পারবা? তাহলে আমাদের এত অনুমতি ঝাঁকা ঝামেলা কেন? কারণ আপনারা হয়তো ভাববেন এরা সরকারের বিরোধী, যিনি যখনই ক্ষমতা আসছেন আমরা তাকে উপদেশ দেই বৈধ পন্থায়। আল্লাহ তো আমাদের বক্তব্য শুনছেন, আল্লাহপাক হেদায়তের মালিক, যদি আল্লাহপাক তাদেরকে হেদায়ত করেন, তাদের দ্বারা যে কল্যাণটা হবে আমাদের কাছে তাই হবে? আমার তো কোনো ক্ষমতা নেই। সেজন্য আসুন আমরা প্রাণ খুলে সে হাদিসটা মেনে নেই, যে হাদিসে আল্লাহ রসুলকে বলা হয়েছিল, হে আল্লাহ রসুল, এই লোকটা মোরতাদ হয়ে গেছে, দাউস কম, আপনি তাদের জন্য বদদোয়া করুন। উনি কী করলেন জানেন? আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতি বিহিম, হে আল্লাহ তুমি দাউস কমকে হেদায়ত করো, তাদেরকে আমার কাছে নিয়ে আসলো। আল্লাহর রসুল দোয়া কবুল হয়ে গেল, কিছুদিন পরে দেখা গেলো পুরা দাউস কম তাদের, সে যেটা মোরতাদ হয়ে গেছিল বলা হয়েছিল, তাদের শাসক সহ সবাই মদিনা চলে আসছে, সবাই ইসলাম কবুল করল, বলল আলহামদুলিল্লাহ। আপনি শুনবেন, তাদের মধ্যে যে ব্যক্তি এসেছিলেন সেদিন, তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু আনহু আবার বললেন আলহামদুলিল্লাহ। এই সেই আবু হুরায়রা, তিনি এসে বলেন হে আল্লাহর রাসূল, আমি চাই আপনার সমস্ত হাদিস মুখস্থ করতে, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর রাসূল বললেন তুমি সামনে চাদর বিছিয়ে দাও। উনি সঙ্গে সঙ্গে চাদরটা আল্লাহ নবীর সামনে দিলেন, আল্লাহর রাসূল দোয়া করে সেখানে ফুঁক দিলেন, আর উনি আদর করে চাদরটা নিজের বুকে মুড়িয়ে নিলেন। পাশে বসে ছিল উকরা সাহেবের মেহসান, বলছে হে আল্লাহর রাসূল আমিও চাদর বিছিয়ে দিচ্ছি, আমাকে একটু দোয়া করে দেন। না সাবা কাকা আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার আগে চাদর বিছিয়েছে, তোমার হবে না। এই দিনের পর থেকে আবু হুরায়রা সারা জীবন একটি হাদিস আর ভুলে যান নাই। কি আলহামদুলিল্লাহ বলতে পারছেন না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জালসা এটা যত বলবেন তত নেকি পাবেন ভাই। সেই আবু হুরায়রা এসেছিলেন, যদি সেদিন আল্লাহ রাসূল ক্ষমা না করতেন, যদি তাদেরকে সবগুলো মেরে শেষ করে দিতেন, তাহলে আবু হুরায়রা আসতে পারত? সেজন্যই বলছি সরকারের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, কবুল হয়েছে। আমরা সাতক্ষীরা জলসা যারা আসি, আমরা কি আমাদের সরকারের হেদায়েতের জন্য দোয়া করতে পারি না? তাহলে ওই নেকিটা কি আমরা পাবো না? হতে পারে তার মধ্যে এমন কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ বের করে দিতে পারেন বাংলাদেশ থেকে, যে যার হাত দিয়ে এমন কল্যাণ হবে অনেক আলেমের হাত দিয়ে তো হবে না। সবাই আসুন দোয়া করি আমরা আমাদের প্রিয় সরকারের জন্য। আল্লাহ তুমি আমাদের সরকারকে বলেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী দেশ পরিচালনা তৌফিক দাও, ইসলাম বিরোধী যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। শিক্ষা ব্যবস্থা মনে রাখবেন, ছেলেদের পরীক্ষা চলছে, তামাম রাত্রি ওয়াজ করে তাদের ডিস্টার্ব করব, আমি একজন নিজের শিক্ষক হয়ে এটা কোশ্চেন কেন আমার পক্ষে সম্ভব নয়? কথা বুঝছি, এক ঘন্টা সব জায়গায় বক্তব্য রাখি, এখানে ইনশাল্লাহ তাই করার চেষ্টা করব। তবে যেগুলো ভিতরে আগুন ধরে যায় সেগুলো আমাকে বলতেই হবে, না বললে সরকার ভাবে আমরা খুব ভালো কাজ করে যাচ্ছি, তাই বলবে না? ভালো কাজ করছেন না এটা বলতে হবে না? বাবা তরকারিতে লবণ হলেই বলবো বৌমা খুব ভালো রান্না হয়েছে, তাই বলবো? ঝালের চোটে খাওয়া যাচ্ছে, ও বৌমা আট্টু ঝাল আরো ভালো হোক, তাই বলবো নাকি? আমার খারাপ লাগছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমি বলবো না? তার মানে এটার মধ্যে আমি সরকার বিরুদ্ধে কথা বললাম। মাননীয় পুলিশ প্রশাসন, দয়া করে হ্যান্ডকাপ নিয়ে আসবেন না, আপাতত বসে বসে শোনেন। আমরা হ্যান্ডকাপ পরার লোক তো অব্যাহ হয়ে গেছে, নগাঁও কারাগার তো বেরোচ্ছি, দুজন আমার ছাত্র, এ আমাদের ছাত্রে ইয়ে আছে না, ওর নাম কি, তোমাদের বারদা কলেজের শিক্ষক, নামটা কি বলো বলো, আর বলো, আব্দুল গফুর, আব্দুল গফুরের ক্লাসমেট ইকোনমিক্সের, ও এরম করতেছে, মানে কী হয়েছে? তো স্যার আমি আপনার ছাত্র, স্যার আমি কী করি হ্যান্ডকাপ পড়াই, চিন্তা করছেন সেটা ভাবেন একবার। মানে বাবা এই মুহূর্তে ওস্তাদ ছাত্রের কোনো ব্যাপার নয়, তুমি পুলিশ, তুমি স্পেশাল হুকুম মানবে, তুমি পড়াও। অনেক কষ্টে সে যেন পড়াতে বাধ্য হইল। এটা ছিল আমার কারাগারের জীবনের একটা অংশ আপনার শুনলাম ফলে। এসপি সাহেব রাত 12টার সময় এসে নিজে বাথরুম ধুয়ে দিচ্ছেন হারপিক দিয়ে, আমি জানি না, সকালবেলা উঠে মেথড ছেলেটা বলছে আপনারা কোন কেন মানুষ গো, মেথড ভাষা তো বুঝতেই পারছেন, আমার বাবা এখানে মেথরগিরি করেছে, এখন আমি করছি, জীবনে কোন দেখি না যে এসপি কোনো হাজতে আসামের জন্য হারপিক দিয়ে বাথরুম সাফ করে দেয়, আপনারা কোন কার মানুষ গো। এর মধ্যে কি শিক্ষা পেলেন, মানে উনিও অত্যন্ত লজ্জিত যে আমাদের মতো মানুষকে হাজতখানা রাখতে হচ্ছে। শেষে ওসির সাহেব নিজের বাসা থেকে প্লেট গ্লাস অত্যন্ত উন্নত মানের এনে আমাদেরকে খানা পরিবেশন করলাম। স্যার আমরা আইনের বাঁধ আবদ্ধ, যতটুক স্বাদ সামর্থ্য গোলা একটু করলাম, স্যার আমাদের বদ্ধ করবেন। সিরাজগঞ্জে রিমান্ড হচ্ছে এডিসি এসপি, এসপি কি বলে ওরা, আবার এসপি অতিরিক্ত এসপি মানে এডিশনাল এডিশনাল এসপি, বালতি ভরে পানি নিয়ে হাজতখানা সাফ করছে, বলে কি আপনি কেন এত কনস্টেবল থাকতে আপনি
তাছাড়া আমি তো নিজে পারি একটু এক বালতি পানি উঠাতে। স্যার বাধা দিবেন না, জীবনের সুযোগ পাইনি, বহু নাম আপনার শুনেছি, এই সুযোগটা আমাকে বন্ধ করবেন না, আমি একটু খেদমত করে নেকি নিতে চাই। বলবেন কি জবাব দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে থেকে পুলিশের লাইন ধরছে, সবাই সালাম দিচ্ছেন, কি তোমার কি জন্য আসছে বাবা? তো আমাদের এসপি সাহেব বললেন, তোমরা তো ওলিয়াওয়ালা খুঁজে পাও না, ওলিয়াওয়ালা দেখতে চাও তো আমার হাজতখানায় যাও, তাই এসছি আমরা। মানে বাবা আমরা ওলিয়াওয়ালার দুশ্মন, আমরা আহলে হাদিস, এটাই ঠিক আছে। এই সমস্ত পুলিশ অফিসারদের জন্য আমরা দোয়া করবো না, যারা তৎকালীন সরকারের চাপে পড়ে আমাদেরকে হাতে হানকা পরিয়েছে, অন্তর থেকে পড়ায় নাই। আমি এই সমস্ত পুলিশ ভাইদেরকে অন্তর খোলা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে যথাযথভাবে তোমার দিনে খেদমত করার তৌফিক দান করো। সাতক্ষীরা পুলিশ প্রশাসন আজকে যে উদারতা দেখিয়েছেন, আমি অন্তর থেকে তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে আলামদের প্রতি এমনি করে সম্মান করার তৌফিক যেন দান করে। শিক্ষা ব্যবস্থা আপনার পড়ে দেখবেন কত কি আমরা সেখানে লিখেছি সিলেবাসে, কোথা কি আছে না আছে, একটা তো খালি বললাম, ছোট থেকে একটা বাচ্চা যদি বউ কোথা খুঁজে বেড়াতে হয় তো ও তো বউই খুঁজবে, আপনার নারী দর্শন হবে না কেন? অতএব সাবধান, এইসব পড়াবেন না, আগে ছোটোবেলায় শিখান। আরবি কায়দা আমরা দিয়েছি, যদি পাল্টা লিখে সেখানে প্রথমে একটা ছেলে শিখবে আল্লাহ এক, তখন শরিক নাই, আল্লাহ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, হাসর সম্পর্কে, আখেরাত সম্পর্কে, রসুল সম্পর্কে যদি আপনি প্রথমে জ্ঞান না দেন তো বাচ্চা কোত্থেকে শিখবে বলেন? নূরানি কায়দা আপনার পর পাগো, নূরানি নূরানি, আর বাবা নূরানির মধ্যে কী আছে? বাংলা ভাষায় আরবি কায়দা লিখে দিয়েছি, পড়ে দেখবেন আপনারা, দয়া করে প্রত্যেক ঘরে ঘরে রাখেন এগুলা, যদি কিছুই না পড়ে খেলে আরবি কায়দার তিনটা খণ্ড পড়ে আমাদের হাদিস ফাউন্ডেশন প্রকাশিত, ওই ওই ছেলে যদি পরে যদি ইঞ্জিনিয়ারও হয় ওর আকিদা নিঃসন্দেহ নষ্ট হবে না, আকিদার খবর নাই, নূরানি কিসব কী আছে সেখানে? নূর নালা নূর, মোহাম্মদ ছিল আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা, সেই সেই নূরে নূরানি কায়দা। কী শুরু হয়ে গেছে দেশ, এই নামটা শুনে আমার গাজলে ওঠে, কিন্তু এটা চলছে অত্যন্ত সুকৌশলে, এগুলো চলছে সর্বত্র। ওহজ মুস্তাবি আরশতা খোদা হকার ও তার পড়ায় মদিনামে মুস্তফা হকার, যিনি আরশে ছিলেন খোদা হয়ে তিনি লাভ দিয়ে পড়লেন মদিনায় মুস্তফা হয়ে, বলুন নাকুজবুল্লাহ সালে। যারা আমরা আকার নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা, আল্লাহর আকার আছে কি নেই এটা জানা যায় তখন, আহমদের মাস্তান থেকে মিমের পর্দাটা উঠিয়ে দেওয়া যায় তাহলে বোঝা যাবে আহমদ আর আহাদ একই। যারা সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে দেখে তাদের আকিদা কোথায় চলে গেছে একবার দেখেন তো। যারা বলে যত কল্লা তত আল্লাহ, যত মানুষ বসেছে এখানে হাজার হাজার মানুষ, আপনার সবকে একটা আল্লাহ নাকি? তাহলে পুলিশ কি আল্লাহকে ধরে জেলে ঢুকায়? পুলিশ ভাইরা সাবধান, আল্লাহকে ঢুকে ধরে নিয়ে যাবেন কিন্তু। এই যারা শিখাচ্ছে এরা 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 কি এরা? কিন্তু মাথায় মাশাআল্লাহ পোশাকে আশাকে মনে হবে একেবারে জান্নাতের হুর, জি না? পাগড়ি কখনোই কবরে যাবে না, কবরে যাবে আকিদা এবং আমল, আকিদা শির থাকলে জান্নাত পর প্রশ্নই ওঠে না। আমরা আমাদের লেখনীর মাধ্যমে হাদিস ফাউন্ডেশনের প্রতিটি বইয়ের মধ্যে সংস্কার আপনি পাবেন, সর্বাগ্রের আরবি কায়দা বাচ্চাদের শিক্ষার উপরে আমরা চার পাঁচটা বই ইতিমধ্যে বেড়ে হয়ে গেছে, অতি সত্ত্বের এক মাস আরেকটা বই বেরিয়ে আসবে। এগুলো আমাদের উদ্দেশ্য ছিল আমাদের বাচ্চাদের আকিদা ঠিক করা। শিক্ষা ব্যবস্থার বিষয়টার পরে আসুন, আল্লাহ কি বললেন? আল্লাহ আন্না আহলাল কোরআন আমানু, যদি জনপদের অধিবাসীরা ইমান আনত, ওয়াত্তাকাও আল্লাহর উপরে ভয় করত, তাকওয়াশীল হতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই আমরা উন্মুক্ত করে দিতাম আসমান ও জমিনের বরকত সমূহ। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে কোরআন হাদিসকে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমরা তাদের পকড়াও করেছি তাদের কৃতকর্মের কারণে। সূরা আরাফ 96 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুরুতে। শর্ত একটাই, দেশে শান্তি আনতে গেলে, দেশে সমৃদ্ধি আনতে গেলে, বারাকাত মানে কি? সমৃদ্ধি না, বারাকাতের বাংলা হচ্ছে সমৃদ্ধি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমৃদ্ধি যিনি পাগল একেবারে, উনি সমৃদ্ধি মানে বোঝেন টাকাওয়ালা। আরে বাবা, টাকা দিয়ে সমৃদ্ধি হয়? কুড়ি ঘরে বসে শান্তির সঙ্গে যে বসবাস করে
সে অধিক সুখী আপনার মতো দশতলায় বসে বসে সারাদিন পরে এসি ঘরে থেকে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুখী তারা। বরং আমরা মনে করি ধনিক শ্রেণীর ভিতরে শান্তির কোনো খবরই নাই, ওরা টাকা গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে। টাকা তো জাকাত দেয় না, ব্যাংকে ঋণ আছে, ঋণ দেখালে ইনকাম ট্যাক্স কমে যায়, জাকাতও কমে যায়। হুজুরা ফতোয়া দিয়ে দিয়েছে যার ঋণ আছে তার জাকাত নেই, তাহলে হুজুররা খুশি? হ্যাঁ, জাকাত দিলে রমজান মাসে যদি টাকা পয়সা দিলে হুজুরা বা ফতোয়া ঠিক মতো দিবে, এক বহু দোয়া করে দিবে, এসব হবে না। ধনী মানুষের ধন বেশি, তার মধ্যে চিন্তা বেশি, দুশ্চিন্তা বেশি। গরিবের ধন কম, যা আছে আল্লাহ তাতে খুশি হয়, এতে দুশ্চিন্তা নেই, স্বাস্থ্য ভালো। যারা মাঠে কাজ করে তাদের স্বাস্থ্য অনেক অনেক গুণ ভালো, যারা ঘরে বসে এসি ঘরে থাকে তাদের স্বাস্থ্য অনেক অনেক গুণ ভালো, ওরাই সুখী মানুষ। অতএব সুখের কোনো হিসাব নাই, কে কোনটাতে সুখী টাকা দিয়ে পরিমাপ করা যাবে না, পরিমাপ করা যাবে সে কিসে সুখী সেইটা। একটা মানুষ আল্লাহ বলে খুশি, তাই না? একটা মানুষ শ্রীরাম বলে খুশি, আপনি জবরদস্তি একটা মুসলমানকে বলছেন জয় শ্রীরাম বলো, নাহলে খতম করে দিলাম না, ও মরে গেলেও বলবে না। একটা মুসলমান জীবন দেবে কিন্তু ইমান দেবে না, ঠিক না? ঠিক এমনি করে অবস্থা সর্বক্ষেত্রে, কে কিসে সুখী তাকে জিজ্ঞেস করুন। বর্তমান পৃথিবীতে সমৃদ্ধি দিক দিয়ে, টাকা ভাড়া দিক দিয়ে আমেরিকা এক নম্বরে আছে, সবাই গল্প করে, কিন্তু সুখী দেশ হিসেবে ভুটান এক নম্বর, তা খবর রাখেন? ভুটান কিন্তু সবচেয়ে একটা গরিব দেশ। ভুটানের রাজা জিগমে সিগমে ওয়াংচুক বলেছে যে আমার দেশের মানুষ প্রকৃতির কোলে মানুষ হয়েছে, পাহাড়ের উপরে গাছগাছালি আছে, সুন্দর আবহাওয়া, সবুজ আবহাওয়া, এখানকার বাতাস ভালো, এরা যা পায় তাই খায়, তাতে খুশি থাকে। এটা আমার দেশের সুখী হওয়ার মূল চাবিকাঠি হলো এখানে। আমার সাতক্ষীরা মানুষ এখানে যখন আগে যখন মাছের ঘেরগুলো খোলা ছিল, এখানে হয়তো বিছানা বানায় কি বলে মেথি একটু বলে বলুন আমার বলো মেলি মেলি, এবার ঠিক আছে। আমার মামার শ্বশুর তখন মৎস্যমন্ত্রী এখানে, এইখানে বসে আমি ভাষণ দিলাম আচ্ছা মতো, একেবারে বন্ধ করো ধনীদের এই সমস্ত কারসাজি, এটা খোলা রাখতে হবে। আমার গরিব ভাইটা মেহমান আসছে, তার টাকা নেই যখন বাজার করবে, একটা জাল নিয়ে চলে গেলো, একটা খাবার ফেললো, খারাপ হয়ে গেলো, মাছটা বাড়ি গেলো, হাসতে হাসতে এই সুন্দর সুযোগটা বন্ধ করো না। ওনারা করলেন কি, মৎস্য সমবায় সমিতি, এই সমিতি মানে তো আর এক আর এক ষড়যন্ত্র, গরিব মারা ষড়যন্ত্র। আমার তোর আমাদের ইস্যু ভাই ছিলেন, মানে আপনাদের কী বলে এমপি সাহেব আব্বা, আমার সমসাময়িক, আমরা ইস্যু ভাই বলতে যে শুনছেন জামান ভাই আপনার জামাতে শেষ করে দিল, কেন জামাই আপনার বিরুদ্ধে বক্তব্য দিল আজকে চিলড্রেন্স পার্কে, আপনার তো আব্দুল রাজাক পার্ক বলেন, আমরা চিলড্রেন্স পার্ক বলি, যে নাম ছিল তাই এই শহীদ মদের মধ্যে আমরা নেই। আমার সামনে রিক্সালে গুলি খেয়ে বললো ও শহীদ হয়ে গেল না, এত সস্তা, এটা আমার চোখের সামনে ফকরি মহারাজ তোমার সাথে দাঁড়িয়েছিলাম, ওইখানে গুলিগুলো হচ্ছিল, এই জন্য আমি কঠোর বা নিজের খাবার দিয়ে গুলি লিখবো না, হয় আব্দুল রাজাক লেখো শহীদ মেদ চলবে না, অথবা চিলড্রেন্স পার্ক লেখো, এই ইতিহাস আমার চোখের সামনে হয়েছে, এখন আমি বেঁচে আছি, আমাকে তুমি বলাই নেবা না, অসম্ভব কোশ্চিন করার। এই বিলগুলো যখন খোলা ছিল তখন জনগণের মধ্যে সুখ ছিল, এই বিলগুলো সমিতি মানে জনগণের মধ্যে সুখ কেড়ে নিয়েছে। কিছু সংখ্যক ধনী মানুষকে ধনী বানানো হচ্ছে, ছাত্রীকে কুয়েত বানানো হয়েছে, ছাত্রীরা গরিবদের পেটের সুখ কেড়ে নিয়েছে। সারা দেশে এমনি করে আল্লাপাক এটা সুখের দেশে আল্লাহ পরিণত করেছিলেন, সব জায়গাতেই এমনি করে তথাকথিত সমিতির নামে গুটি কয়েক ধনীদের হাতে সমস্ত সম্পদ চলে গেছে। আর এই কারণে আজকের বাংলা পৃথিবীতে বাংলাদেশ হলো 2017 সালের হিসাবে দ্রুত ধনী হওয়ার মধ্যে এক নম্বরে গেছে বাংলাদেশ, আমেরিকাকে, জাপানকে, চীনকে, রাশিয়াকে ডিঙিয়ে বাংলাদেশ এক নম্বর হওয়াটাকে চারটিখানের কথা মনে করেন নাকি? অথচ ইসলামে পুঁজিবাদ হারাম, আপনি একা পুঁজি জমা করে বড় হতে পারবেন না, আপনাকে অন্যকে দিয়ে খেতে হবে, দেবে না? এখানে যেসবগুলো কারবার চলছে এখন যেটা হচ্ছে মজুদদারি, মাশাআল্লাহ, পেঁয়াজের দাম কত সাতক্ষীরা? 15 টাকা না 250 টাকা, কেন হলো? ধরো এমপিকে এই বেটা 15 টাকা খাবো, বাকিটা তোমার দিতে হবে, বলবে না? জনপ্রতিনিধি সে বলবে না? এটা হবে না।
কেন 250 হলো তার কারণ বের করতে হবে। যারা পুঁজিবাদী করেছে, যারা হোর্ডিং করেছে, যারা মজুদদারি করেছে, এদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে, এদেরকে সামনে এনে প্রকাশ্য লোক জনগণের সামনে এদের ভদ্রতার মুখোশ খুলে দিতে হবে। র‍্যাবের প্রধান আমার জামাই, তাকে বলছি বাবা চলো ধরো সবগুলোকে। কোথায় গেল ওরা? পুলিশের নেতারাও আমাদের স্বাচ্ছেরারি সন্তান, ধরো সবগুলোকে। গেল কোথায়? কারণটা কি? এদের গায়ে হাত দিলে সরকার সমস্যা আছে, এটা হবে না। সাহসী হও, সাহসী লোক কোশ্চেন করলে সরকার চালা দিতে পারবে না। ভীরু কাপুষ্ট দিয়ে কোনো রাজনীতি হয় না। যারা জীবনের ভয় করে তারা কখনোই রাজনীতি করতে পারে না। বন্ধুরা আমার, মজুদদারদের সম্পর্কে বলে রাখি, রৈতরাম মানুষ হও, আল্লাহ নবীর কথা শোনো, আল মুহতাজারু খাতি, মজুদদার মহাপাপি। দুটি শব্দে একটা হাদিস বলো তো, আল মুহতা কেরো বলো না বাবা, একটা হাদিস বলো শেখো, আল মুহতা কেরো খাতি বলতে পারবো না, একদম বলতে বলতে বাড়ি যাবো আজকে। আল মুহতা কেরো খাতি, যারা জমা এগুলি করো তারা ভালো করে মুখস্থ রাখো, মজুদদাররা মহাপাপি। যারা মদ খাও মদিমতালরা শুনে রাখো, ইয়াবা কররা কুল্লু মুস্কিরিন হারাম। এবার তিন অক্ষরে বললাম, বলো কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে মদ জুয়ার বিরুদ্ধে প্রচারপত্র ছাড়া হচ্ছে, আজকে নিয়ে যাবেন সবাই, পারলে আরও নেবেন 600 টাকা 1000 যত পারে নেন। মদ জুয়ার সম্পর্কে আমরা যা লিখেছি তাহারিকে, সেটাকে বই পত্রিকা আমরা লিফলেট আকারে হাজার হাজার কপি সারা দেশে বিতরণ করছি। ইনশাল্লাহ জনগণের আকীদা পরিবর্তন হয়ে যাবে আমরা আশা করি। বহু পূর্বেই আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন, ইন্নাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান। এই শয়তান মানুষ মনে কিন্তু মদ জুয়া ভাগ্য তীর এই সবগুলো হচ্ছে শয়তানি আমল, দূরে থাকো তোমরা এগুলি থেকে। এই মদ থেকে কোশ্চেন করলে পিটি পাটিয়ে কিছু করতে পারবেন না। আমেরিকা ফেল হয়ে গেছে, পারেনি। 1920 সালে আমেরিকা মদ হারাম করা হলো, কিন্তু 1973 সালে গিয়ে আমেরিকা মদ হালাল করা হলো, কারণ পারল না। অথচ আমার রসুল যখন মদিনা এই আয়াতটা নাজিল হলো, আমার রসুল যখন এই আয়াতটা সবাইকে জানিয়ে দিলেন, তখন মদ দ্বারা খাচ্ছিল বসে বসে, সবাই মদের ভাণ্ডগুলো ভেঙিয়ে গুঁড়া করে মদিনার রাস্তায় স্রোত বয়ে গেল। বললো আলহামদুলিল্লাহ, যারা অনেক খেয়ে ফেলেছে তারা আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করে দিল। এই মানুষগুলোর জন্য কেন পুলিশ লাগেনি? তারা কেন ফেলে দিল? তারা দেখলো আল্লাহর বিধান এসে গেছে মদ হারাম, আর আমরা আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, অত আমি আর মদ খাবো না। এই আল্লাহ ভীতি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসলো, দেখছেন না? এই আল্লাহ ভীতি হলো সবচেয়ে বড় জিনিস। অতএব আমরা বলবো, যারা সমাজের সত্যিকার অর্থে সমাজের হিতাকাঙ্ক্ষী, তারা সর্বাগ্রে মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করুন। আর সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো কোরআন হাদিস, বানোয়াট ফেকা নয়, কোরআন হাদিসের বাইরে কোনো রাস্তা নাই, ওই রাস্তা আপনাকে যেতে হবে। আপনি যতই ব্যাখ্যা দেন না কেন, কোনো ব্যাখ্যা দিয়ে এগুলো ঘুরানো যাবে না। মহিলাদের যে অবস্থা এখন ঘটছে, নারীদের উপরে যে জুলুম চলছে, এই জুলুম কোশ্চেন করলে কোনো মানুষ মেরে দিতে পারে না। অথচ এর বিরুদ্ধে আমাদের আকীদার পরিবর্তনের দরকার ছিল। কি সেটা? সর্বাগ্রে হিজাব ফরজ, পর্দা ফরজ। এ হাদিস আপনারা কোরআন আপনারা জানেন না? কোরআনে নেই, সূরা নূর 13:30 এবং 31 আয়াত পড়ে দেখুন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুদ্ন মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজন ফুরুজাহুন্না। তুমি মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি নত করে চলে, তাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে। অলা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিইয়ালামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না। তারা যখন রাস্তাঘাটে এমনভাবে না চলে, তাদের ভিতরে গোপন সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। নারীদেরকে সাবধান করছি, পুরুষ মুসলিম হও আর অমুসলিম হও, তুমি আদম সন্তান, হিন্দুরা আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ ওর বাপ আদম, আমার বাপও আদম, ঠিক না? সবার দেহের রক্ত একই না? সবার নবী কি আমার নবী নয়? আমার নবী সবার নবী। অর্থাৎ আল্লাহর বিধান এই, নারীদেরকে অবশ্যই পর্দায় থাকতে হবে। আল মারাতু আওরাতুন ইযা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান। মহিলা হলো গোপন, গোপনে থাকার বস্তু,
যখন সে বেরিয়ে যাবে পিছনে শয়তান যাবে, শয়তানকে ঠেকাতে পারবেন না। চোখের জেনা হবে, কানের জেনা হবে, হাতের জেনা হবে। একটা মহিলা যখন রাস্তা বের হয় হাজারো পুরুষের লোলুপ দৃষ্টি তার দিকে চলে যায়, এই মহিলাকে আপনি বাইরে রাখবেন আর বলবেন নারী নির্যাতন করো না হবে। আজকে নুসরাত হত্যাকাণ্ড কি হচ্ছে, মাদ্রাসার ছাত্রী মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের লোভ হয়ে গেল, এটা তো সুন্দরী দেখছে যে না মাদ্রাসা হলেই কি ওখানে ওই সব ইবলিস যায় না, কোনো মাদ্রাসা কোয়ার্ডিনেশন চলবে না। মাদ্রাসা হুজুরে সাবধান থেকো, তোমার মাদ্রাসায় দিনের এলেম শেখাবা আর ওই মেয়েদের সামনে রেখে তুমি দিন এলাম গাইবে না, তুমি নিজের মধ্যে দিন এলাম গোল্লা চলে যাবে, সাবধান। সরকার বলে বাধ্য করতেছে, আমি নেবো না, তুই সরকার কি বাধ্য করবে? হ্যাঁ, সরকার এটুকু করতে পারে ম্যাক্সিমাম আমাকে এমপিও বাতিল করতে পারে, আমার বেতনটা নিয়ে নিতে পারে, ঠিক আছে, আমি অন্য কোনো রুজির পথ বের হবে, কিন্তু হারাম কাজ করা যাবে না। নারীদের নির্যাতনের মূল কারণটা আপনাকে বের করতে হবে, পর্দার মধ্যে রেখে আপনি নারীর উন্নতি করেন। নারীর কাজ তার গৃহে, পুরুষের কাজ তার বাহিরে, আল্লাহ নিজে কর্ম বণ্টন করে দিয়েছেন। নারী নির্যাতন দূর করতে গেলে আগে ইসলাম সম্পর্কে, নারী সম্পর্কে ইসলামের যে নীতিমালা রয়েছে সেগুলি মেনে চলতে হবে। এরপরে চরমপন্থী একদল বের হয়েছে, আমাকে বলছেন আইজি সাহেব, স্যার আপনাদের এই যেগুলো ধরা পড়ছে জেএমবি, এ দেখি সবাই আপনার মতোই যে রফলে দান করে, কথা শুনছো তো নাকি? তার বুঝবো কেমন করে যে আহলেদেশরা ভালো, তা আপনি কি ধরেছেন যে আহলেদেশরা রফলেদান করলি আহলেদেশরা তার আকিদা লাগে না? তো তা আমরা কি অত বুঝি? আমরা বাজেটটা দেখি রফলেদান করার লোক তো সব দেখে আলাদা সাহেব ধরার লোক, মহাবিপদ। তাকে বুঝাইতে আমার ভালো সময় গেছে, এখন যিনি আইজি আছেন পাটোয়ারি সাহেব তার সঙ্গে সরাসরি কথা বলেছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সৌদিরক সাথে তার সঙ্গে কথা বলেছি, ডিআইজি মাহবুবের সঙ্গে কথা বলেছি। তাহলে আসছে আমরা বুঝি কেমন করে, বড় সমস্যা হয়ে গেলো। তো স্যার একটা কাজ আমরা করতে পারি, যারা আপনার সংগঠন ভুক্ত তাদের তালিকাটা আমাদেরকে দিয়ে থানায় থানায় তারা ওদেরকে আমরা ধরবো না। হ্যাঁ, এই একটা ভালো পরামর্শ আপনার হলো, আমরা সব জায়গায় প্রশাসনের কাছে সব জায়গায় যুবসংঘের তালিকা, আন্দোলনের কর্মপরিষদের তালিকা দিয়ে দিছি। দর্শনে ধরা পড়েছে চারজন, তারা বলছে তোমাদের আমিরকে গর্দভরে আমার নাম বলছে, কথা বলছেন ওই যে আগে তালিকা গেছে এসপি সাহেব চালাক মানুষ, উনি সঙ্গে সঙ্গে আমাদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুষ্টিয়ার বাহারুলকে ফোন করছে, বলে ভাই একটু আসেন তো, একটু জরুরি প্রয়োজন, তো কি আসেন বলছি, ও গিয়েছে দেখেন তো এই হাজার তো বের করেছে, এরা বলছে এদের আমির নাকি ডক্টর গালিব সাহেব, তারপর তো ডক্টর গালিবের অর্থ কী বলে সম্পাদক, তো এরা কি আপনার দলের লোক? তো ও জিজ্ঞেস করছে এই তুই বলো তো আমির সাহেব কোথায় থাকেন, তো কেন ঢাকায় থাকেন? ও ধারণা আমির মানে ঢাকায় থাকবে, আমির কি রাজশাহী থাকে নাকি? আবার যত দলের লিডার সব ঢাকায় থাকে না? তখন ভারত বসছে এইবার আসল তথ্য ফাঁস হয়ে গেছে, তো উনি কী করেন? কারণ উনি বড় আলেম মানুষ, উনি কোন চাকরি বাকরি করেন? তো তা তো চাকরি করবে কেন, নেতা চাকরি করে নাকি? খুব চটপট সঙ্গে বলতেছে আমি যে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর জানেই না খবর। তখন বাহরুল বলল ইঙ্গিত দিয়ে দিলে এ আমাদের না, বাস অ্যারেস্ট করে চলে গেল। এরকম কাণ্ড সারা দেশে হচ্ছে, সাতক্ষীরা যদি এরকম কোনো কুচক্রি জন্ম হয় খালি রফলেদান করে তারা বলতেছে আমরা আহলেদি যুবসংঘের লোক, সাবধান, প্রশাসনকে বলছি আমাদের যুবসংঘের সভাপতির অনুমতি ছাড়া তাকে ছাড়বেন না। আমাদের সমস্ত কর্মীদের তালিকা আমাদের কাছে আছে কেন্দ্রে, সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে ফোন করবেন, কেন্দ্রেও করবেন, এখানেও করবেন। আমরা এই বিষয়ে খুবই সচেতন, সহি হাদিসে আছে বলেই আমরা রফলেদান করি। জঙ্গিরা আমাদেরকে খতম করার জন্যই 2005 সালে তাদের আমাদেরকে জেলে ঢুকাইছিল, ঠিক ওই তারাই পরামর্শ করে সুচতুরভাবে সুপরিকল্পিতভাবে রফলেদান করে আমাদের ছেলেদেরকে নতুন নতুন ভাইদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। রফলেদান একটা একটা মারণাস্ত্র তৈরি করেছে তারা না, এই চতুরতা এই চাতুর্য দিয়ে কষ্ট করে টিকতে পারবে না। ইসলাম ইসলামই, ইসলাম আসবে রসুলের তরিকায়, বৈজ্ঞানিক তরিকায় আসবে না। আমরা যখন ছাত্র ছিলাম কল্যাণ কলেজে আমাদেরকে বলা হতো কি জানেন, আরে ইসলাম ইসলামের বৈজ্ঞানিক ব্যাখ্যা এসে গেছে আমাদের কাছে, কী সে ব্যাখ্যা দিলে মাওলানা মওদুদের বই ইতিহাসের মধ্যে ইসলাম দ্বারা আসলে হুকুমতকে নাম হয় সালাত সিয়াম হজ যাকাত উসকে তমরিনা দানি ট্রেনিং কোর্স হয়, বাহারে এ কী বলে, তার মানে ইসলাম আসলে
হুকুমতের নাম, রাষ্ট্র ক্ষমতা দখল করার নাম। এই সালাত, সিয়াম, হজ, যাকাত যেগুলো আমরা করি, এগুলো হলো ওই হুকুমত পাওয়ার জন্য ট্রেনিং কোর্স। এটা হলো বৈজ্ঞানিক ইসলাম। পারে ওদিকে সমাজতন্ত্রে বললো বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই আবার কোন তালবার শুরু হয়ে গেল। সমাজতন্ত্র তো একটাই, ওরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। ইসলাম হলো কি? বৈজ্ঞানিক ইসলাম। আমার একটা কথা মনে ছিল, যখন কল্লা কলেজে ঢুকি, আব্বা বলছিল খোকা কলেজে যাচ্ছ যাও, যেন মৌদুদের বই পড়ো না। মানে আব্বা এটা কেন বললো? আপনার বুঝতেই পারছেন তো, যেটাকে নিষেধ করা ওইটা ছেলেরা বেশি করতে চায় না। আমার তো জিদ ধরলো মৌদুদি শেওয়ারকে, তার বইতে কী লেখা দেখবো, যত পেয়েছিলাম সেই জমানায় সব কিনে ফেললাম। তিনি এক ধার্সে পড়া শুরু করে দিলাম যে কী লিখছে এর মধ্যে, এত সুন্দরভাবে চাতুর্যপূর্ণ বক্তব্য, তার সেন্টেন্সগুলো এত সুন্দর করে লিখছে মোল্লা আব্দুর রহিম সাহেব, ও পড়লে মাথা ঘুরবেই। ভাগ্যিস আমি মরণ আহমদুল ছেলে ছিলাম, ঘরে আমার ঠিক ছিল, নইলে আমি ঘুরে চলে যেতাম ওখানে। এই চাতুর্যপূর্ণ ভাষা দিয়ে মানুষের মাথাকে জয় করে দিয়ে তারা এদেশে ইসলাম কায়েম করতে চাইছিল, ইসলাম মূল রুট। আমি তাদের বলেছিলাম, দেখেন যখন আমাকে দাওয়াত দিতে আসলো, ভাই আপনারা সহি হাদিস অনুযায়ী সালাতটা পড়েন না কেন? এগুলো তো স্বাভাবিক ব্যাপার, রাষ্ট্র কায়েম হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। যদি আমাদের রাষ্ট্র, আমার হায়াতে রাষ্ট্র কায়েম না হয়, তো এইভাবে যদি মরে যায় কী হবে? ওটা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে মাফ করে দেওয়া হবে? আর কথা বলো, এ কোন বিপদে পড়ে গেছে? এই করি করি ইসলামের নামে এদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে তারাই। আজ পর্যন্ত একই চক্রান্ত চলছে। তারা জানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাদের বিরুদ্ধে তার মুখোশ খুলে দিয়েছে, অর্থাৎ এদেরকে যে কোনো মূল্যে বাংলা জমিতে উৎখাত করতে হবে। 3.5 বছরের জবান বন্ধ ছিল, আপনাদের জবান কি বন্ধ ছিল? আহলে যুব সঙ্গে কথা বলে নাই, আন্দোলন কথা বলে নাই। দিন দিন বেড়ে যাবে, আসল ইসলাম বাইরে বেরিয়ে আসছে। এখন কবরের ইসলাম আর চলছে না। কবরের ইসলাম আছে বাংলাদেশে? হ্যাঁ, সেখানে যত গরু টুরু খাওয়ার জন্য অনেকে যায় বটে, কিন্তু না, আসল ইসলাম চলে গেছে। মূর্খদের কাছে কবরের ইসলাম আছে, জ্ঞানীদের কাছে কবরের ইসলাম নাই। এখনো দেখতে পাচ্ছি আমার নলতা পীর সাহেবের এই বিশাল তাজমহল মার্কা কবরের উপরে উঠে কীভাবে উল্টা কুমড়ো গোড় দেওয়ার মধ্যে পড়ে যাচ্ছে একজন আমাদের চেয়ারম্যান সাহেব। আমি সে নিজে, আমি যে পিঠ ফিরেছি আর আমাকে ঘাট ধরছে, ওই এই পিসার অপমান করছেন আপনি, ঘাট পিঠ ফিরিয়ে আসতে হবে, উল্টা আসা যাবে না, তাহলে পিঠ পিছা হবে। আমি তো দিচ্ছি এক গুতা মারি কেন দিয়ে, ও আর কথা বলেনি, কিন্তু আমার চেয়ারম্যান সাহেব উপর থেকে গোড় দিতে দিতে একেবারে ও তলায় চলে গেছে। উনি এম এ বারাট নদ বড় কিছু LLB একবার 7-12 হেড একবার, ওনার জ্ঞান কোথায় আর আমাদের জ্ঞান কোথায়? ওই মরা কবরের সম্মান করছেন উনি। আচ্ছা বলুন, অত উঁচু থেকে পিছন দিকে ফেরা যায়? পড়ে দিতে হবে না, আর তো মাটির সিঁড়ি, এখন তো আরও সুন্দর করেছে। এই শির্ক বেদাতের ব্যবসা বন্ধ করতে হবে, যদি জান্নাত পেতে চাও এসব ছাড়াও তরিকা তরিকা। ইসলামের নামে মজহাব 4টা ফরজ করে দিলে তোমরা, আবার তাতে কুলে না 200 তরিকা ফরজ করলে, 4 মজহাব 4 তরিকা, এরপরে কত কি এখন শুরু হয়েছে মাসা চিল্লার পরে চিল্লা, জি না, এসব চলবে না। এই সমস্ত ফাজাইলের ধূম্রজাল সৃষ্টি করে, স্বচ্ছ মাসাইল থেকে মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের রাস্তা দেখানো যাবে না। সবাইকে ফিরিয়ে আসতে হবে একখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কাছে। ইসলাম কখনোই চরমপন্থী বোমাবাজকে বরদাস্ত করে না। বোমাবাজি করে আজকে সারা বিশ্বে মুসলমানকে পচিয়ে দেওয়া হয়েছে। আজকের এয়ারপোর্টে ঢোকেন, আপনাকে এমন চেকিং শুরু করবে, যদি দাড়ি টুপি হয় তা আপনারা রেহাই নেই, পারলে উলঙ্গ করে দেয়। কারণটা কি? দাড়ি টুপি নাসানিক জঙ্গি, বোরকা পরা মেয়ে পেলেই বোরকা খুলতে হবে, বিশ্বাসই করবে না। ছবি তুলতে হবে পাসপোর্টে, বোরকা খোলেন না ছবি তোলা হবে না। এই যে জুলুমগুলো হচ্ছে, এই গুটি কতক চরমপন্থীর কারণে কিন্তু এগুলো হচ্ছে। সাবধান, আহলাদের যুব সংঘের ছেলেরা এর বিরুদ্ধে মূর্তিমান চ্যালেঞ্জ। যেসব যুবকরা আহলাদ হচ্ছ, অর্থাৎ রফলাদানি হচ্ছ, আকিদা ঠিক করো। আকিদা বাংলাদেশে 3 রকম আকিদা চলছে। এক আকিদা, যত তুমি পাপ কাজ করো নারা তাকে বললে তুমি মাপ। আর এক আকিদা, পান থেকে চুন খসলে তুমি কাফের, কবিরা গোনা করলে তুমি কাফের, তার রক্ত হালাল। আর এক আকিদা, তুমি কবিরা গোনা করলে তুমি ফাসেক, তুমি কাফের হবে না, তবে করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আহলে হাদিসের আকিদা হলো 3 নম্বরে,
আমরা কোনো কবিরা গুনাহগার ভাইকে কাফের বলি না, রক্ত হালাল বলি না, তাকে আমরা তওবা করার সুযোগ দেই। এবং যদি তওবা না করে যদি মরে যায়, যেহেতু সে কলমা পড়েছে, সে কখনোই কাফের নয়। এটা কাদের আকিদা? এটা আহলে হাদিসের আকিদা। অত পুলিশ ভাড়ে ভালো মনে রাখবেন, রফলাদানটা আহলে সেটা আমল, এটা আকিদা নয়। আকিদা কিন্তু আমাদের ভিতরে। আর যারা মনে করে পান থেকে চুন খসলে সে কাফের হয়ে গেছে, মিথ্যে কথা বলেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কাফের হয়ে গেছে, মেরে দেওয়া। বাংলাদেশের সরকার সেকুলার আইন করছে, হাদিস কোরআনের আইন করছে না, অর্থাৎ বাংলাদেশের সরকারকে গুলি খেয়ে মেরে দেওয়া। এই যে ফতোয়া দ্বারা দিচ্ছে, এরা হলো খারেজি মুসলমান। খারেজি বুঝেন তো, যারা হযরত আলীকে হত্যা করেছিল, কাফের বলেছিল, তারা আজও আমাদেরকে কাফের বলে, তারা আহলেসকে কোশ্চিন কালো মুসলমান বলে স্বীকার করে না। এরা হলো চরমপন্থী। এদের কাছে ইসলাম নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। আর একটা দল হলো ধরা তকবীর আল্লাহ আকবর, জান্নাত আমাদের ওয়াজব হয়ে গেল। এটা হবে না, লাই লা লাই লা লাই লা লাই লা লা লা, এক লাখ হয়ে গেল, দিলাম যত সোলাগুলি এক জায়গায় করে, লাখ কলমা হয়ে গেল, তো সব বক্সে দিলাম আপনার মৃত বাবার নামে, আর আপনি আমার পকেট ভরে টাকা দিলেন 10,000 টাকা, মাশাআল্লাহ। জি না, আপনার লাইলা আপনার কাজে লাগবে, আপনার নেকি আপনার বাবা পাবে না। এই কুলখানি চেহলামের যে বেদাত চলছে, একটা নেতা মূলত তো রেহাই নেই। আমাদের রাজশাহীতে এক নেতা 70,000 লোক খাওয়াইছে, অথচ তার কাছে মাদ্রাসার জন্য কেউ টাকা চাইছে, বলে বাবা মাফ কর, পরে দেখা যাবে। কথা বুঝছেন? ওর আহলে যাওয়া পেপারে আসছে 70,000 লোক খাওয়াইছে। এইসব বেদাতের কাছে টাকা জোটে আপনার, কিন্তু হকের কাছে টাকা জোটে না। তো আহলে আকিদাটা বুঝতে পারছেন এখন? তো রমাদানটা একটা আমল, এটা আকিদা নয়। সাফিরা রমাদান করে, মালিকিরা রমাদান করে, হাম্বলিরা রমাদান করে, শুধু হানাফিরা রমাদান করে না, তাই না? তাহলে চার মজাব, তিন মজাব রমাদান করে। গণতন্ত্রের হিসাব অনুযায়ী কোন দল ভালো? কথা বলেন, তিন দল মেজরিটি মাস্টার গ্যারান্টি করেন আপনারা? তিনটা মজাবই রমাদান করে, আপনি একা পড়ে গেছেন, একে মজাব করেন, রমাদান করেন না। আমরা আহলে রমাদান করি, তাহলে আমরা মেজরিটি হয়ে গেলাম না এখন? এখন আপনি বলুন, একজন সাফি মজাহের লোক এখানে যদি সালাত আদায় করে, আমি আপাতত আলতাফকে সাফি বানাই দিলাম, আরে আব্দুল মান্নানকে এখন মালিকি বানাই দিই, ওরা এখন সালাত আদায় করছে, আর উপাসে উপাসে হাম্বলি করে দিই, এই তিনজন তিন মজাহের হুজুর দেখে সালাত আদায় করে, বাহির থেকে বুঝতে পারবেন? সবাই রমাদান করছে, সবাই বুকে হাত পাচ্ছে, আমি জোরে বোঝ, বোঝার কোনো কায়দা আছে? আর আমি পাশে মিসকিন আহলে হাদিস আছি, সে সবই একই রকম। এখন এর পার্থক্য কী কী ধরবেন আপনি? পার্থক্য হলো এই, এই তিন মজাহের তিনজন লোক যে রমাদান করছে কেন, যে তাদের ইমামেরা রমাদান করতেন, তাদের আনুগত্য তাদের ইমামের কাছে, আর আমাদের আনুগত্য হাদিসের কাছে। কে নাকি ভাবে আপনার বলেন এখন? এবার জবাব দেন সেখানে, জবাব বলেন নাকি কে ভাবে, যে হাদিসের কাছে আনুগত্য সেই নাকি ভাবে, না মানুষের কাছে যে আনুগত্য সেই নাকি ভাবে? আপনি রমাদান করছেন সাফি মজাবের বিধান মনে করে, আমি রমাদান করে 450 হাদিস আছে বলি, পার্থক্য আছে না? প্রকৃত মুসলিম সেই যার আনুগত্য হবে সিরাত আল্লাহ এবং তার রসুলের কাছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে। আহলে আন্দোলন বাংলাদেশ বাংলার মাটিকে কোরআন হাদিসের মাটিতে পরিণত করতে চায়। এদেশের মুসলমানকে, এদেশের অমুসলমানকে, সবার প্রতি আমাদের প্রতি আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসুন আমরা সবাই, যে জান্নাত থেকে পতিত হয়েছিলাম, সে জান্নাত আবার ফিরে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করি। আমাদের সবারই পিতা আদম, সবারই মা হাওয়া। আমরা দুনিয়াতে এসে ফেতনা পড়ে, কেউ হিন্দু হয়েছি, কেউ বৌদ্ধ হয়েছি, কেউ খ্রিস্টান হয়েছি, কেউ ইহুদি হয়েছি, আসলে আমরা সবাই ভাই ভাই, সবাই আমরা এক আদমের সন্তান। আসুন সকলে মিলে আমরা এক নবীর আনুগত্য করে জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সংগঠন এবং জেলা প্রশাসনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।